দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। শুধু সুপারস্টার বললেও ভুল হবে, কারণ দক্ষিণের অনেকেই তার এমন ভক্ত যে রীতিমতো তাকে ভগবানের আসনে বসিয়েছেন। এবার সেই ভগবানই হলেন গৃহপরিচালিকার সঙ্গে দুর্ব্যবহার করে সমালোচনার শিকার। ভারতের অন্যতম সেরা ধনী ও রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির পুত্র আনন্ত আম্বানির প্রাক বিয়ের অনুষ্ঠানে পরিবার নিয়ে হাজির হয়েছিলেন রজনীকান্ত। আর সেখানে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গৃহপরিচালিকার সঙ্গে দুর্ব্যবহার করে বসেন ক্যামেরার সামনে, আর মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা দেখে হতবাক নেটিজেনরা শুরু করেন তাকে নিয়ে নানা সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পরিবারের অন্য সদস্যদের নিয়ে হেঁটে যাচ্ছেন রজনীকান্ত, তাদের সঙ্গে ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছেন এক গৃহপরিচালিকা। রজনীকান্তকে দেখে পাপ্পারাজিরা ছবি তুলতে চান। রজনীকান্ত তাদের আবদার রাখতে ক্যামেরায় পোজ দেবেন, এমন সময় দেখেন গৃহপরিচালিকাও তাদের সঙ্গে এসে দাঁড়িয়েছেন। এরপর তাকে সেখান থেকে সরে যেতে বলেন রজনী। এরপর গৃহপরিচালিকা সরে যাওয়ার পরই ক্যামেরায় পোজ দেন তিনি। ভিডিওতে রজনীকান্ত তার গৃহপরিচালিকাকে যে ভঙ্গিতে সরে যেতে বলেছেন তা ভালোভাবে নেননি নেটিজেনরা, কারণ ভারতের অধিকাংশ সিনেমা প্রেমীরা রজনীকান্তকে নয়নের মণি বলেই মন্তব্য করে থাকেন। তার সিনেমার পোস্টার রাখেন ভগবানের ঘরেও, তাই তার এমন আচরণে নেটিজেনদের অনেকেই বলছেন এটি রজনীকান্তের সস্তা ব্যবহার। নেট দুনিয়ায় রজনীকান্তের এমন আচরণের সমালোচনা চললেও এখনই এ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।